স্বাগত সুপ্রিয় দর্শক, ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানে। কথা বলছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পূর্বাপর নিয়ে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। আলোচনা যাব, তার আগে একটি বিষয় আপনাদের শেয়ার করি। দর্শক, শেখ হাসিনা কোনো এক সময় বলেছিলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যা দিবসকে কেন্দ্র করে বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দলের নেতাদের অভাব হয় না, কিন্তু বাবার লাশটা যখন ধানমন্ডির 32 নম্বর বাড়ির সিঁড়িতে ঘন্টার পর ঘন্টা পড়েছিল, কখন কোথায় ছিল আওয়ামী লীগের নেতারা? এভাবে ক্ষোভ প্রকাশ করতে আমরা দেখেছি। আজকে আমরা এই মুহূর্তে এই পর্বে জানতে চাইব, বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ড ঘটনা হলো, সেনাবাহিনীর তথাকথিত কিছু বিপদগামী অফিসার এবং অফিসারদের হাতে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আপনারাও কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করেও। আমি সরাসরি এখন কথা বলতে চাইব নবীর সাথে, নবী ভাইয়ের সাথে। নবী ভাই, আপনি শুনছেন? শুনছি। নবী, আপনাকে, আপনি তো মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সাথে অনেকভাবে আপনি যুক্ত, আপনি দেখেছেন প্রত্যক্ষভাবে তাকে হত্যা করার ঘটনাটিও আপনি স্মরণ করতে পারেন এখনো। আমাদের যদি জানান আপনি কিভাবে মূল্যায়ন করেন সেটা বিষয়টা। তার আগে আমি একটা কল নিয়ে আসছি, আপনি তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, নিয়ে আসছি। তার আগে দর্শক শুনছেন? হ্যালো দেয়ার, আমি শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি মতামত দিতে পারেন, আমরা শুনছি আপনাকে। না, মতামত না ভাই, অনলি একটা জিনিস আমি শুনতে চাই এই উপলক্ষে, মার্ডার অফ আওয়ার বিলাভেড বঙ্গবন্ধু। জি, ওয়াজ ডেফিনেটলি এ ট্র্যাজেডি, বাট আই উড অলসো লাইক টু নো। দর্শক, আপনি একটু জোরে বলেন, আমরা শুনছি না আপনাকে। I would also like to know his plan for creation of Bakshal. Eta, this was one of the big reason why some people want why he created Bakshal. Any other question? No, this is it. I want to hear. Thank you. Darshak, amra shunte thakun, amra alochona anbo. Bakshal. Ji, amra proshno peyechi. Poroborti darshak, slagam shunchen? Hello, darshak shunchen? Assalamu alaikum. Hello. আমরা আশা করি দর্শক ফিরে আসবেন, আমরা একটু আলোচনায় চলে যাই। নুরুন ভাই, আপনি আলোচনা আসতে পারেন। আমি যেটা বলতে শুরু করছিলাম সেটা হলো 15ই আগস্ট কি ঘটনা ঘটেছিল, সিকোয়েন্স আফটার সিকোয়েন্স, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। মেজর ফারুক, মেজর রশিদ বঙ্গবন্ধুকে 15ই আগস্ট হত্যা করার সিদ্ধান্ত নেয়। জি, মেজর ফারুকের ইউনিট এবং মেজর রশিদের ট্যাঙ্ক ইউনিট, মেজর ফারুকের অ্যাবাউট 300 soldiers, জি, এরা মিলে। কিন্তু তারা এত বড় একটা কাজ তারা দুজনে করতে পারবে কিনা, তারা একটা সিনিয়র অফিসারের সাহায্যের জন্য মার্চ মাসের 20 তারিখে জিয়াউর রহমানের কাছে যায় মেজর ফারুক, গিয়ে বলে আমরা রাষ্ট্রপতিকে হত্যা করে সরকার পরিবর্তন করব, আপনাকে নেতৃত্ব দিতে পারে। সে বলেছিল যে তোমরা ইয়াং অফিসার, তোমরা করো, আমাকে এর ভিতরে জড়াই। জি, আমি জানি, আমরা জিনিস আপনাকে একটু প্রশ্ন করি। নো নো, প্লিজ প্লিজ আলাউ মি। সেটা পয়েন্ট না, পয়েন্টটা হলো বাংলাদেশ আর্মি বা সশস্ত্র বাহিনীতে যে অফিসারগুলো যে শপথ নেয় সেনা আইনের 31 ধারায় লেখা আছে, কোনো অফিসার যদি জানতে পারে যে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য বিপ্লব করবে, বিদ্রোহ করবে, অপপ্রচার করবে, সাথে সাথে তার বিরুদ্ধে সেই অফিসারকে অ্যাকশন নিতে হবে। যদি তার ক্ষমতার বাইরে থাকে তার ঊর্ধ্বতন লোককে জানাতে হবে, এবং সে যদি ব্যর্থ হয় তাহলে তার কি বলে সামরিক আদালতে কোর্ট মার্শালে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই সেনা আইনের 31 ধারা শপথ নিয়ে জিয়াউর রহমান অফিসার হয়েছিল, মেজর জেনারেল হয়েছিল। একজন মেজর জেনারেলকে বলছে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে, তার সেই সেনা আইনের শপথ অনুসারে তার উচিত ছিল সেখানে তাকে অ্যারেস্ট করা, এবং সেটা যদি সে না পারত তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা চিফ অফ স্টাফকে বলা। সে 6 মাস সময় পেয়েছিল বঙ্গবন্ধু। নবীন, আমরা ঘটনাটা দিনটা যদি আলোচনা করি এখন, আমরা ওইটা আমরা বুঝতে পেরেছি জিয়াউর রহমানের সম্পৃক্ততা আপনি বলতে চাচ্ছেন আছে, একটু ধৈর্য ধরবে। জি বলুন। কারণ কথার মাঝে ইন্টারাপ্ট করলে তো হয় না। জি বলুন। 6 মাস সময় পেয়েছিল সে, এটাকে বন্ধ করা সে করে নাই। বঙ্গবন্ধুর হত্যা ছাড়া তার কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। ওই দিন কি ঘটনা ঘটলো, রাত 1টার সময় মেজর ফারুক, মেজর রশিদ তাদের ইউনিট নিয়ে, এখন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তখন কনস্ট্রাকশন হচ্ছিল, সেখানে সবাইকে হাজির করে তাদের সাথে জয়েন করে ডালিম অ্যান্ড আদার্স রিটায়ার্ড অফিসার, তখন সে ডিসক্লোজ করে বঙ্গবন্ধুকে
উইদিন রাতে তারা হত্যা করবে এবং বিভিন্ন লিডারকে বিভিন্ন গ্রুপকে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেয়। জি, তাদের ইউনিটটা যখন 46 ব্রিগেডের মাসখান দিয়ে কন্টেনমেন্টের বাইরে যায়, তখন আর্মির একজন ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্সের এক ফিল্ড অফিসার এটা দেখতে পায়। সেই সাথে সাথে ডিজিএফআই এর যে কমান্ডার চিফ ব্রিগেডিয়ার রোগকে এই খবরটা দেয় রাত 2:30 সময়। আচ্ছা, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 5:30 সময়, 5:30 সময়। আর ডিজিএফআই এর চিফ জানলো যে বঙ্গবন্ধুকে হত্যা করতে আর্মি ইউনিট যাচ্ছে 2:30 সময়। এই 3 ঘন্টা কি হয়েছিল, কিভাবে নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছিল সেটা আমি এখন বলবো। জি, ব্রিগেডিয়ার রোপের এই খবর পেয়ে তার উচিত ছিল রাষ্ট্রপতিকে জানানো, চিফ অফ স্টাফকে জানানো, সে না জানিয়ে লুঙ্গি পরা অবস্থায় তার ফ্যামিলি নিয়ে তার বাসার পেছনে একটা রেস কোর্স ছিল, সেই রেস কোর্সের গাছে সে সারা রাত পালিয়েছিল, লুকিয়ে লুকিয়েছিল। রাত 5:00 দিকে চিফ অফ স্টাফ শফিউল্লাহর বাসায় গিয়ে বলে যে এই ঘটনা ঘটে যাচ্ছে। ইতিমধ্যে সেনা বিদ্রোহীরা বঙ্গবন্ধুর বাসায় অ্যাটাক করেছে, বঙ্গবন্ধু রক্ষী বাহিনীর চিফকে কল করে পায় না, সে তখন বিদেশে। শফিউল্লাহকে কল করেছে, শফিউল্লাহ বলছে আমি দেখছি। শফিউল্লাহ তখন ও তারপরে সে তখন ব্রিগেডিয়ার ডিজিএফআই এর যে চিফ ব্রিগেডিয়ার রোগ তাকে ট্রান্সফার করা হয়েছিল মাসখানি আগে। সে তাল বাহনা করে মেজর কর্নেল জামিলকে দায়িত্ব বুঝিয়ে দেন নতুন ডিজিএফআই। বলেছিল যে আমি 1 সপ্তাহের জন্য বিদেশে যাব। সে 1 সপ্তাহ বিদেশে গিয়ে যাওয়ার কথা বলে সে 1 মাস বিদেশে ছিল, যার ফলে কর্নেল জামিলকে যখন বঙ্গবন্ধু কল করে তখন সে ডিজিএফআই এর চিফ থেকে কিন্তু দায়িত্ব নিতে পারেনি, ফাইল এবং সমস্ত কিছু ব্রিগেডিয়ার রুবের কাছে। এনিওয়ে, তো শফিউল্লাহ যখন বঙ্গবন্ধুর কাছ থেকে কল করলো তখন সে ব্রিগেডিয়ার সাফায়েত জামিল, যে 46 ব্রিগেডের কমান্ডার, তাকে কল করলো যে তুমি বঙ্গবন্ধুর কাছে রক্ষা করার জন্য সৈন্য পাঠাও। জি, 46 ব্রিগেড হলো সরকারের ক্যাপিটালের রক্ষা কবচ, সরকারের রক্ষা কবচ। তার ব্রিগেডের মাসখান দিয়ে এবং তার স্ট্রেংথ ছিল 4,024 সোলজার। ভিতর দিয়ে এতগুলো সৈন্য, 300 সৈন্য, 31টা ট্যাঙ্ক, তার ইউনিট কেউ কিছু জানলো না, সন্দেহ হলো না, তাদেরকে অ্যালাউ করা হলো যাওয়ার জন্য, নিরাপদে যাওয়ার জন্য। এবং কর্নেল ফারুক রশিদের ভয় থাকা উচিত ছিল যে আমি 46 ব্রিগেডের ভিতর দিয়ে বাইরে যাবো বঙ্গবন্ধুর বাসার দিকে, তারা হয়তো বিরোধিতা করতে পারে, তারা করে। তার মানে দেয়ার ওয়াজ সাম আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরে ব্রিগেডের সাফার জামিল কি করলো, শফিউল্লাহর কল সে না ধরে সে চলে গেল জিয়াউর রহমানের সাথে দেখা করতে, মানে চিফ অফ স্টাফের কল সে আনসার করছে না, সে চলে গেল ডেপুটি চিফ অফ স্টাফের কাছে। তার আগে কর্নেল ফারুক রশিদ বঙ্গবন্ধুকে হত্যা করে এসে খুব গর্বের সাথে বললো যে আমরা শেখ মুজিবকে হত্যা করেছি। 46 ব্রিগেডের কমান্ডার যার আন্ডারে 4,024 সৈন্য, সে দুইজন মেজর তার অধীনস্থ অফিসার, তাদের কাছে শুনে তার ওইখানে তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। সে তাদেরকে বাহবা দিয়ে কনগ্রেশন জানিয়ে জিয়াউর রহমানের কাছে গেল। জিয়াউর রহমান তখন শেভ করে ড্রেস পরে শফিউল্লাহর অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, তারা সমস্ত চিফসরা শফিউল্লাহর অফিসে যখন বসছে তখন ডালিম, মেজর রশিদ ফারুক এরা এসে হাজির। আচ্ছা, তারা বলছে ডালিম ঢোকার সাথে সাথে জিয়াউর রহমান তার পিঠ থাপটিয়ে বলছিল কনগ্রেচুলেশন, জব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। তো এই জিয়াউর রহমান 6 মাস আগে খবর পেয়ে সে ব্যর্থ হলো এটাকে প্রতিরোধ করতে। তারপরে চিফসরা যখন বসে আলোচনা করছে কি করবে, তাদের তো আলোচনার কিছু ছিল না, তারা কনস্টিটিউশনের শপথ নিয়েছে দেয়ার রেসপন্সিবিলিটি ওয়াজ টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কি লেখা আছে, রাষ্ট্রপতির মৃত্যু হলে বা কোনো কারণে সে যদি দায়িত্ব পালন ব্যর্থ হয় ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে। তাহলে এই চিফসদের দায়িত্ব ছিল, কম্বাইন্ড দায়িত্ব ছিল যে শহীদ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট তাকে ক্ষমতায় বসানো, সেটা না করে ডালিমকে কংগ্রেস জানাচ্ছে তাদের করণীয় কি এটা নিয়ে আলোচনা করছে।
এখানে তারা ব্যর্থ হলো কনস্টিটিউশন আপহোল্ড করতে। তার মানে আমাদের সেনাবাহিনীর নেতৃবৃন্দ তিন জায়গায় ব্যর্থ হলো। একটা হলো জিয়াউর রহমান, ওইদিনের দায়িত্ব ছিল সেনাবাহিনীর বঙ্গবন্ধুকে রক্ষা করা। জি, আড়াইটার সময় খবর পেয়ে 5:30 পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের কি দায়িত্ব ছিল একটু যদি আমাদের বলতেন। সেটা আমি পরে আসছি, আমাকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স। জি বলুন বলুন। I cannot just jump, you know, as you want. তো বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এই অল চিফস এসে যখন ডালিম এবং ফারুক রশিদ বলল আপনাকে রেডিও স্টেশনে যেতে হবে, খন্দকার বস্তার প্রেসিডেন্ট সে বেতার ভাষণ দেবে আপনাদের সবাইকে, তার তার সরকারের প্রতি আনুগত্য দেখাতে হবে। এই তিনজনের হুকুমে এই অল দিস চিফস তারা ছাগলের মতো ভেড়ার মতো তার পিছনে গেলে, এবং অনেক অফিসার ডালিমের গাড়ির জিপে উঠেছিল। মানে এইরকম দায়িত্বহীনতা তারা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে কোনোদিন হয় না, এবং এই সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন করতে গৌরব উজ্জ্বল। নবী ভাই, আমি আপনাকে আবারও ফিরে আসবো, কারণ আসলে অলরেডি অনেকক্ষণ সময় আপনাকে দিয়েছে। আমি তো আরেকজন কাছে শুনে আছি। শামীম ভাই, আপনি শুনছেন? জি। তার আগে আপনার কাছে আসবো, এই বিষয়টা নিয়ে দুটো কলার নিয়ে আসি। ইসলাম দর্শক শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শুনছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দর্শক শুনছি আপনাকে, বলুন। জি, আমার তো কয়েকটা পয়েন্ট ছিল আর কি। আমি মনে করি যে বিজ্ঞ আলোচকরা এই বিষয়গুলোকে যদি আমার পয়েন্টটা যদি সহযোগিতা হয় আর কি আলোচনা করতে। জি বলুন, শুনছি আপনাকে। একটা হচ্ছে যে 1975 সালে সৌভাগ্যক্রমে আমি ঢাকায় ছিলাম, তখন দুই তিন দিনের জন্য ঢাকায় ছিলাম, এবং 15 আগস্টের সকালবেলা আমি মিরপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত হেঁটে যতটুকু দেখেছি, মানুষের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। এটা আমার ছোটবেলার অভিজ্ঞতা বলতে। আর আমি মনে করি যে বঙ্গবন্ধু হত্যার পেছনে যেভাবে রাজনৈতিক আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেভাবে শেখ কামাল এবং শেখ জামালও এর জন্য দায়ী। আচ্ছা, কারণ ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। মেশিন গান থেকে শুরু করে অনেক স্বর্ণালঙ্কার অনেক কিছু তার ঘরে পাওয়া গিয়েছিল, যেটা নিশ্চয়ই আমরা জানি সবাই। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে যে 15 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার জন্য 1 কোটি টাকার ফুলের পাপড়ি কেনা হয়েছিল বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য, তার চামচারা করেছিল। তো সেই সব চামচা রাজনৈতিক নেতারা যারা বঙ্গবন্ধুর আশেপাশে ছিলেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন যে তখন তার লাশটা পড়েছিল অনেকক্ষণ, কেউ কিছু করেননি। তো এই বিষয়গুলো আসলে চিন্তা করা দরকার আছে, শুধুমাত্র রাজনৈতিক ভাবে অন্য অপরকে দোষারোপ না করে এই জিনিসগুলো ধরা দরকার আর কি। ধন্যবাদ দর্শক, আমরা আপনার মতামত পেয়েছি, পরবর্তী দর্শক যাব। একটা পয়েন্ট প্লিজ বলতে পারবো কি? জি কুইকলি বলেন। যে কয়েকজন বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি এখনো বাইরে রয়েছে, আমি মনে করি আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান কর্তব্য, প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে এদেরকে ফাঁসি দেওয়া। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক, আমরা পেয়েছি। পরবর্তী দর্শক আমাকে শুনছেন? সালাম দর্শক শুনছেন? হ্যালো, সালাম দর্শক শুনছেন? হ্যালো, আমরা আশা করি দর্শক ফিরে আসবেন। শামীম ভাই, আপনার কাছে আসলে ওই দিনই ঘটে ওই সময়টা আপনার অভিজ্ঞতা কি, আর সাথে সাথে কয়েকটা বিষয় আমি যে দর্শক আসতে। আচ্ছা দর্শক, স্বাগত দর্শক, শুনছি আপনাকে, বলুন। হ্যালো দর্শক, শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন, আপনার শুনছি। শোনেন, জনাব উপস্থাপক, আপনার হাতে খাতা কলম দুটোই আছে, আপনি লিখে নেন বঙ্গবন্ধু হত্যা পূর্বাপর যে ঘটনা। একটু জোরে বলুন। যারা বলতেছে এরা বলতেছে গোড়ার দিকে না বলি, এরা দিচ্ছে আঘাত দিকে। বঙ্গবন্ধু হত্যার প্রধান নীল নকশাকারী হলো জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের এবং গোলাম আজম। তারা টার্গেট করে জিয়াউর রহমানকে, কারণ হলো কি, পাকিস্তান তাদের দগদগে ক্ষত ভুলতে পারে নাই, তাদের তারা একটা ভূখণ্ড হারিয়ে ফেললো, তাদের এত সেনাবাহিনী মারা গেল, তারা লজ্জা, তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ তারা কোনোদিন ভুলতে পারে নাই। ক্রমান্বয়ে তারা এটা জাল বিস্তার করতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে তারা, আমরা যে বলি যে ঘরের শত্রু বিভীষণ, এই তারা আমাদের ঘরের শত্রুকে টার্গেট করলো। প্রথম টার্গেট হলো জিয়াউর রহমান, জিয়াউর রহমান সম্পূর্ণ জানে। আচ্ছা ধন্যবাদ দর্শক, আর কিছু যুক্ত করবেন? হ্যাঁ, এবং গোলাম আজম। আচ্ছা আর কিছু যুক্ত করবেন, গোলাম আজমকে বলেছেন আপনি? হ্যাঁ, এবং আমাদের যে, হ্যাঁ না, এই যে ঘটনাগুলো আমি একটা আপনাকে জিনিস, আমাদের সময় নেই দর্শক, আমাদের আলোচনা ফিরতে হবে। জি বলুন। এই যে আমরা কোভিড-19 এর যে মেডিসিন অর্থাৎ কি বলে টিকা যে আমরা
রিসার্চ করে আবিষ্কার করতেছি এতদিনও ৪৭ বছরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড রিসার্চ বাইর করা যায় নাই। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি। পরবর্তী দর্শক, স্বাগত, শুনছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, সংক্ষেপে বলবেন প্লিজ। পাকিস্তানের একটা প্ল্যান ছিল এবং জিয়াউর রহমান এবং বিএনপি এটা বাস্তব করছে কতক জন্য খালি কত যে পলিটিক্স এখনকার ফ্লিপ আমরা দেশের এখনো পলিটিক্স আছে না, খালি সংঘর্ষ আসছে। আচ্ছা, মারামারি হাতাহাতি আসলে গালাগালি আজকে দেখুন আমরা দেশের এমনই অবস্থা হয়েছে, ঘুষ ছাড়া কোনো কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা খালেদা দেখা আমি দেখা আসতে দেখা এপি বাকি ঘুষ দিয়ে সত্য কোনো হালাল জিনিসটা দুধ দুধ যতটা জিনিস আছে সব কিছু আমরা মিশ্র হয়ে গেছি। আমরা দেশের সড়ক বানাইলে সড়ক বানিয়ে বলি না, বিল্ডিং বানাইলে বিল্ডিং বানাইলে ইমান আমার কুচু কিছু না, খালি নাম রয়েছে খানে কুচু বাই বাই। আমরা দেশে দেখুন ভবিষ্যতে এমন একটা জিনিস আমরা গান খাল বিল সকলটা বোঝা আমরা এমনি ইমানদারও দুল বাজার বাজারাম কিন্তু ইমান একটাও নাই আমরা সকল। ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনি ইমান ইমানদার জনগণ খুঁজ কথা বলছেন। যে না ইমান না কত হইলো যদি আমরা সঠিক জিনিস পাই না সঠিক জিনিস পাই না এটা তো ফায়দা তো আমরা পাইতাম। ধন্যবাদ দর্শক, আমরা পরবর্তী দর্শক কাছে যাবো। আসসালামু আলাইকুম, শুনছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, শুনছেন? দর্শক শুনছেন আপনি? আমরা আশা করি দর্শক আবার ফিরে আসবেন। আমরা স্বামী ভাই আপনার কাছে আলোচনায় আসি, একদম সরাসরি প্রশ্ন, ওই সময় ঘটনা যদি কোনো স্মৃতিচারণ করতে চান আপনি বলতে পারেন। আর পাশাপাশি আগেও বলেছিলাম একজন কয়েকজন দর্শকও বলেছেন বাকশালকে যদি আপনি একটু কিভাবে দেখেন, এই বিষয়টা প্রেক্ষাপট তৈরি করেছিল কিনা, আর পাশাপাশি শেখ জামাল শেখ কামালের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোকে আপনি যদি অ্যাড্রেস করতে চান। আমি দর্শকের প্রতি বা প্রশ্নকর্তার প্রতি খুব সম্মান রেখেই বলছি জি যে আমি মনে করি না যে শেখ জামাল বা শেখ কামাল কোনো ভূমিকা রেখেছেন এখানে। রাজনৈতিক কারণটাই মূল কারণ, যেটা একজন দর্শক বলেছেন যে প্রতিহিংসাটাই মূল কারণ পাকিস্তানের বাংলাদেশকে হারানোর জন্য, পুনরুদ্ধার করার জন্য, এটাকে পূর্ব পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটাই। তবে এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1973 সালের নির্বাচনকে কেন্দ্র করে একটা বাকশালের প্রয়োজনীয়তা কিন্তু এটার বিরুদ্ধে একটা বিক্ষোভ সমালোচনা ছিল। জাসদ বঙ্গবন্ধুকে প্রথম থেকেই জাতীয় সরকার গঠন করার জন্য বলে আসছিল, দুর্ভাগ্যবশত এই সব যেটা নবী ভাই বলেছেন, নবী ভাই পরিষ্কার করে বলেছেন যে তৎকালীন পাকিস্তানের পাকিস্তানপন্থী যারা সেনাবাহিনী এবং আওয়ামী লীগ বা সকল রাজনৈতিক দলের মধ্যে যারা ছিল তারাই বঙ্গবন্ধুকে সঠিক কাজগুলোর থেকে বিরত রেখেছিল। বঙ্গবন্ধু খুব খোলা মনের মানুষ ছিলেন, মানুষকে বিশ্বাস করতেন, অনেক কিছুই হয়তো সেভাবে চিন্তা ভাবনা করেন নাই, তার একটা দৃঢ় বিশ্বাস ছিল তাকে কেউ মারবে না, তার বিরোধিতা যেই করবে। তো আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যায় আমি যতটুকু মনে করি আর কি যে সেনাবাহিনী যেভাবে জ্ঞাত ছিল, আমরা বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তান ফেরত সেনাবাহিনীকে আত্মীকরণ না করার জন্য বলেছিলাম, জাসদের পরিষ্কার এটা আমাদের কাছে প্রমাণ রয়েছে। এবং বঙ্গবন্ধুর যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু নিজেকে রক্ষার জন্য কোনো চেষ্টাই করেন নাই, কোনো চেষ্টাই করেন নাই, প্রোটেকশন নেওয়ার কোনো চেষ্টাই করেন নাই। রক্ষী বাহিনী 40,000 রক্ষী বাহিনী দাঁড়িয়ে দেখলো, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে রক্ষী বাহিনী বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য এগিয়ে গঠন করা হয়েছে, তারা দাঁড়িয়ে দেখলো, তারা কোনো ধরনের কিছু নিল না। তৎকালীন সময়ে যারা এটার দায়িত্বে ছিল, আমরা একটা তদন্ত কমিটি করার জন্য দাবি জানাচ্ছি, সবাই দাবি জানাচ্ছে, এটা কেন হচ্ছে না? আজকে 12 বছর থেকে আওয়ামী লীগ ক্ষমতা। স্বামী ভাই, এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কেন হচ্ছে না আমি একটু একে দায়ী করছি। জি, এই এই জিনিসগুলো, এই যে আমাদের সম্মানিত দর্শকরা যে কথাগুলো বলছেন সেগুলোর উত্তর এতদিনে তাদের পেয়ে যাওয়ার কথা ছিল। জি স্বামী ভাই, আমরা পরবর্তী সেগমেন্টে এই বিষয়ে একটু আলোচনা করব। আমরা একটু এম নজরুল ইসলামকে জানি, নজরুল ভাই শুনছেন আপনি আমাকে? নজরুল ভাই, আপনি আপনার কি ওই সময় কোনো স্মৃতি রয়েছে কিনা, প্রত্যক্ষভাবে দেখেছেন কিনা, বা কোনোভাবে যদি আমাদের ওই সময়টা স্মৃতি সম্পর্কে জানা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময়টাকে। জি, আমি সেদিনকার 14 তারিখের ঘটনা বলতে পারি। আমি তখন
ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক জি, ছাত্রলীগ অফিস থেকে পরের দিন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। আমরা স্বাভাবিক ভাবেই এলাকা ভাগ করে নিয়েছিলাম যে ভিক্টোরিয়া পার্কে বিভিন্ন স্কুলগুলিতে আমাদের শাখা ছিল, সব ছাত্রছাত্রী একসাথে হয়ে ভিক্টোরিয়া পার্কের এখান থেকে আমরা সবাই ট্রাকে করে আসবো বিশ্ববিদ্যালয়ে। আমাদের উপর সেই দায়িত্ব ছিল, আমি ছিলাম একজন, আমাদের মহানগর ছাত্রলীগের সেক্রেটারি ছিল শফিকুর রহমান তিনি এবং অনলাইন সেক্রেটারি তোফাজ্জল হোসেন। তো আমাদের উপর সেই দায়িত্ব ছিল, আমরা যথারীতি গভীর রাত্রে অনেক রাত্রি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ছাত্রলীগ অফিস থেকে। বেরিয়ে যাওয়ার পথে আমরা তখন কাদির সিদ্দিকী, আমার জাতীয় যুবলীগের অফিস তখন নতুন হয়েছে, যেটা ন্যাপের অফিস ছিল, ন্যাপ ন্যাপের প্রেস ক্লাবের অপোজিটে। তো আমরা ওইখানে যে তিনজনের রিক্সায় যেতেছিলাম ওইখানে আমরা যে নামলাম, নামে কাদের সিদ্দিকীকে ওখানে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলে আমরা সেই রাত্রে আর আমাদের হলে ওইদিকে না গিয়ে ফজলুল্লাহ হলে চলে গেলাম। তো ওইখানে যে রাত্রে ঘুমাইলাম ওই শিল্পপতি উবায়দুল হক বাবু যাকে হত্যা করা হয়েছে পরে, উনি তখন ছাত্রলীগের শিক্ষক পাঠচক্র সম্পাদক ছিলেন বাকশালে জাতীয় ছাত্রলীগ হওয়ার আগের কমিটি। আচ্ছা, তো বাবুল ভাইয়ের রুমে আমরা আরো অনেকেই 10-12 জন, তো রাত্রে ফ্লোরিং করে কথা কথা বলে ঘুমাই ঘুরে উঠে আমরা ওইদিকে চলে যাই। এর মধ্যে ভোর রাতে যখন এই হত্যাকাণ্ড ঘটলো, তো ফজলুল্লাহের ক্যান্টিন যিনি চালাতেন তিনি আবার ইমামতিও করতেন, উনি এসে বাবুল ভাইয়ের রুমে, এটা খুব জনপ্রিয় রুম এবং ফেমাস ছাত্রলীগের নেতারা সবাই আসে, ওইখানে এসে নক করে উনি তখন খবরটি দিলেন যে এই ঘটনা। আমরা সবাই তখনই জানতে পারলাম যে বঙ্গবন্ধু এইভাবে হত্যা করা হয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে আগামী প্ল্যানে এই সাইডে বেরিয়ে পুরান ঢাকার দিকে চলে গেলাম। সেই দিনকার ঘটনাগুলি বলতেছি আর কি, যে এই অবস্থা। এবং ওই রাতে আবার 14 তারিখ ইভিনিং এ কাকরাইলে জাতীয় ছাত্রলীগের অফিস ছিল, সেখানে কামাল ভাইয়ের সাথে আমাদের সেদিন দেখা। আমাদের জগন্নাথ কলেজের বিপি ছিল আমিনুল ইসলাম জিন্না, তিনি আবার হঠাৎ করে হার্ট ফেল করে মারা গেলেন। তো তার একটা শোক সভা হয়েছিল ছাত্রলীগ অফিসে। নজু ভাই, আপনি আমাকে আসলে টু দি পয়েন্ট দিয়ে, আমি আসলে শেখ কামাল ভাই সেই শোক সভায় তিনি নিজে বক্তব্য রেখে তিনি বেরিয়ে গেলেন। ধন্যবাদ নজু ভাই, আমাকে একটু ব্রেকে যেতে হবে, ব্রেকে পড়ে এসে আপনার সাথে কথা বলবো। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পূর্বাপর নিয়ে দেখতে চোখ রাখুন। আমরা পরবর্তীতে যে নিশ্চিন্ন আলোচনা করব, বঙ্গবন্ধু হত্যার পরে জানাজায় অনেকে অংশগ্রহণ করতে পারেনি বা তাকে কেন ঢাকায় কবর না দিয়ে টুঙ্গিপাড়ায় কবর দিতে হলো, এই নিয়ে কিছু বিতর্ক রয়েছে, সে বিষয়টি নিয়ে আর জানার চেষ্টা করব। এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে পুরোপুরি একটি কমিশন গঠন করা হয়নি কেন জানার জন্য, সেই বিষয় নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, বিরোধী বলে আমাদের জানাবেন, সঙ্গেই থাকুন।